হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। ভিউয়ার্স, আবার আপনাদের সামনে হাজির হলাম রাইট প্লাম পারফেক্ট পার্ট থ্রি নিয়ে। তো পার্ট থ্রিতে বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ রুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ রুল কীভাবে আপনাদের বোর্ড কোশ্চেনে এসেছে এবং সেখান থেকে আপনি কীভাবে ইজিলি অ্যান্সার করবেন, এই ডিটেলস নিয়ে আলোচনা করব। তো যদি কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই রুলটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন এবং পরীক্ষাতে এই রুলের যে ইমপ্লিমেন্টেশন সেটা খুব ভালোভাবেই করতে পারবেন। তো চলুন দেখা যাক আজকে আমরা কী শিখতে যাচ্ছি। আজকে আমরা প্রিপজিশনের যে গুরুত্বপূর্ণ রুল আছে রাইট ফর্ম ভার্বের সেই বিষয়টা দেখব। প্রিপজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে একদম প্রাথমিক যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো প্রিপজিশনের পরে যদি আমার শূন্যস্থান থাকে এবং ওই শূন্যস্থানে কোনো ভার্ব বসাতে বলে তাহলে ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে অ্যান্সারটা করব। তো বেসিক্যালি প্রিপজিশন অনেকগুলো আছে, আমি কমন কিছু প্রিপজিশন আপনাদের দেখাচ্ছি দেখুন, যেমন ইন, উইথ, অ্যাট, আফটার, বাই, ফর, ফ্রম, অন, আউট। এরপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আপনার আইএনজি যোগ করতে হবে। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। মানে যদি শূন্যস্থানের পূর্বে প্রিপজিশন টু থাকে তাহলে টুর পরে আপনার আর কি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না, যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে বসিয়ে দিতে হবে। এবং এর মধ্যেও একটা ব্যতিক্রম আছে, টু থাকলে আমরা জানলাম ভার্বের বেস ফর্ম, কিন্তু যদি উইথে ভিউ টু থাকে তাহলে উইথে ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের খাতায় নোট ডাউন করে রাখেন তাহলে পরবর্তীতে যখন আপনাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো তখন বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি আবারও বলি, সাধারণত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এবং যদি উইথে ভিউ টু হয় তাহলে উইথ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো একটু কষ্ট করে আপনাদের খাতায় এই বিষয়গুলো নোট ডাউন করে রাখুন, আমরা এখনই আপনাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো তখন বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আপনাদের খাতায় প্রিপজিশনের এই রুলটা নোট ডাউন করে রেখেছেন। তো এখন আমি আপনাদের চারটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। চারটা ছাড়া অনেক বোর্ডে আপনার এই প্রিপজিশনের রুলের ব্যবহারটা এসেছে, আপনারা একটু এক্সারসাইজ করে নেবেন। তো আমি বেসিক্যালি এখন আপনাদের চারটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথম কোশ্চেনে বলছে দি ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ। তো আমরা জানি অফ খুবই কমন একটা প্রিপজিশন, এই অপের পরে আমার যে ভার্বটা থাকবে প্রিপজিশনের পরে তার সাথে কি করব আমি আইএনজি করব। তাহলে ভায়োলেট আছে এখানে, কি হবে ভায়োলেটিং, ভি সরি ভি আই ও এল এ টি আই এন জি, ভায়োলেটিং। আর এই এক্সারসাইজটা আপনাদেরকে আমি ঢাকা বোর্ড 17 সাল থেকে নিয়ে দেখাচ্ছি, আপনাদের কাছে টেস্ট পেপার থাকলে একটু দেখে নেবেন। দেন ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন্ড স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু। দেখুন আমার রুলে ছিল উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো যেহেতু কন্ট্রোল আছে, কন্ট্রোলে আমরা কি করব আইএনজি করব। তো কন্ট্রোলের সাথে আইএনজি করলে হবে কন্ট্রোলিং, সি ও এন টি আর ও ডবল এল আই এন জি, কন্ট্রোলিং। তিন নম্বরে উই শুড পুট এ হাই ইম্পর্টেন্স অন। তো দেখুন এখানে কি আছে, অন আছে, আমরা জানি অন প্রিপজিশন, যেহেতু প্রিপজিশন তারপরে ভার্বের সাথে কি করব আইএনজি করব। তাহলে লার্নিং এট লাস্ট দে স্টার্ট থিঙ্কিং অফ, কুমিল্লা বোর্ড 16 সালে পড়ছে বিষয়টা, অফ আছে তাহলে অফ থাকলে অবশ্যই তার সাথে কি করব আমি আইএনজি করব। তো নার্সের সাথে আইএনজি করলে হবে নার্সিং। তো ভিউয়ার্স, আশা করি প্রিপজিশনের এই রুলটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।